গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের চা ফুটে গেছে, তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। চপের মশলা হয়েছে, এদিকে বলুন এদিকে এদিকে। তো গাইস, লক্ষ্মী পুজোর দ্বিতীয় দিন, কাকা আমাদের চপ আছে। আজকে দুপুরের মেনু হচ্ছে শুক্তো, ফুলকপি আলুর তরকারি, মাছ, কলাইয়ের ডাল। এখন মুড়ি খাওয়ার প্রস্তুতি চলছে, এরপরে আমাদের দুপুরে লাঞ্চে যাব, তারপর আরো ধাপে ধাপে আপনাদের সব জমা দেবো। ঠিক আছে, গালায় ধাম দি দাও, আই গাল দেয়, আই কুকা কি কুকা পূজার মেয়ে গো, এটা কে পূজার নাগিয়ে দেবো, দাও এখানে দাও, আমার দাও, গাই নাগিয়ে দেবো। তাই হলো আরো বড় দেড়টা নাগাদ বাজে, তো আমরা খেতে বসে পড়েছি, লাঞ্চে আছে, ও দেখাবে কি কি আছে বলো, এদিকে বলো, ফুলকপির রোস্ট দেখতে পাচ্ছি, পুরো তেলালো তেলালো বানান, জুসি জুসি, ফাটিয়ে দিয়েছ কাকু, তুমি ফাটিয়ে দিয়েছো। এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায়, এবার আমরা যাবো একটু কালীবেলের দিকে ঠাকুর দেখতে, মানে ড্রেসটা, মানে আমার আউটফিটটা কেমন আছে একটু বলবে, দেখতেই পাচ্ছ খুবই স্টাইলিশ। পিছু আর একটু পিছু, এটা হচ্ছে ব্যাক পোর্শনস ফ্রন্ট। ফিউ মোমেন্টস লেটার, বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি ঠাকুর দেখতে, ফুচকা খেলাম, জল ফুচকা, তারপর চাটনি ফুচকা, দেন অ্যাট লাস্ট আইসক্রিম খাচ্ছি, কারণ আমাদের খুব ঝাল লেগে গেছিলো।
খুব ঝাল দিয়ে দিয়েছিল ওই কাকুটা, তারপর একটা কেস ঘটে গেছিল আমাদের সাথে, সেটা হচ্ছে যে না কিছু নয়। তো চলো পরে আবার আসছো। আরেকবার আরেকবার ডাল পোস্ত আর জল পাতা তো আমরা খেয়ে নিই। তারপর আর মামা মামা কেমন খেলো বলি? আর মামা একটুখানি সুরু সুরুকে টানতে চেষ্টা করছে, বাট পাতা কাটা হয়েছে দেখুন। উঠে নিতে পারিনি, খুবই ক্লান্ত, বৃষ্টিও ছিল, তার মাঝখানে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে। তো আজকে হরে কৃষ্ণ করেছি মায়াপুর থেকে, মানে আমাদের পরিচিত কজনা মানে কি বলবো এটাকে নিয়েছিল কৃষ্ণের ভক্ত, তারাই আমাদের ঘরে আবার মানে আমাদের ঘরেও শেখালো। তো ওইটা করতেও অনেকটা রাত হয়ে গেছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাইকে গুড নাইট, আবার কালকে আবার নতুন ভিডিও নিয়ে। কালকে আমাদের বিসর্জন আছে, তো করবি ভিডিও, দেখতে হবে, নাচ গোদ বাজি ফাটানো সবই হবে। আর যেখানে আমি আর পূজা থাকবো, নাচ ছাড়া তো চলবেই না। তো আজকে এই পর্যন্তই, কালকে টাটা, বাই বাই, গুড নাইট।